আসসালামু আলাইকুম ভিওর্স সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিমানের টিকিট কাটার পরে জানালা সাইটে সিট সিলেক্ট করবেন অর্থাৎ উইন্ডো সিট আপনারা কিভাবে পাবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আপনারা আসলে অনেকেই জানেন যে বিমানের জানালার পাশে সিট আসলে এটা কিভাবে সিলেক্ট করতে হয় আবার অনেকেই বিষয়ে জানেন না তো এখানে যারা বিমানের যাতায়াত করেন সচরাচর অনেকেই জানেন যে আসলে টিকিট কনফার্ম না করলে কিন্তু কোনোভাবেই বিমানের জানালার পাশে যে সিট সেটা সিলেক্ট করা যায় না এবং আপনারা এটাও জানেন যে বোর্ডিং পাসের সময় যে টিকিটটা আমাদের দেয় তখনই কিন্তু আমাদের সিটটা সিলেক্ট করে দেয় আদারওয়াইজ কিন্তু সিট সিলেক্ট করা যায় না তো একটা টেকনিক ব্যবহার করলে আপনারা নিজেরাই আপনাদের পছন্দ অনুযায়ী বিমানের টিকিট কেটে সেখানে পছন্দ মতো সিট সিলেক্ট করতে পারবেন অর্থাৎ জানালার নিকটে বা যে কোনো সাইডের সিট আপনার ইচ্ছা মতো আপনি পছন্দ করে নিতে পারবেন বা চুজ করে নিতে পারবেন তো সেটা আসলে কিভাবে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এটার জন্য আপনাদেরকে আমি বলে রাখি সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে প্রথমে বিমানের টিকিটটা কনফার্ম করতে হবে আপনি টিকিট না কাটার আগে আপনি কোনোভাবেই কিন্তু সিটটা সিলেক্ট করতে পারবেন না অর্থাৎ আগে আপনাকে বিমানের টিকিট কেটে পে করতে হবে তারপরে আপনি একমাত্র এই সিটটা আপনার ইচ্ছামতো সিলেক্ট করতে পারবেন তো দেখেন আমি একটা টিকিট অলরেডি কেটেছি আমার টিকিটটা কাটার পরে আমি এখন সিটটা কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি দেখাবো তো দেখেন এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের সিট কিভাবে সিলেক্ট করবেন সেটা তো এটা করার জন্য আপনাদের সর্বপ্রথম ইউএস বাংলা এয়ার যে ওয়েবসাইট আছে ইউএসবি এয়ার ডট কম অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে ঢোকার পরে আপনাকে দেখেন এইখানে একটা অপশান আছে যে ম্যানেজ বুকিং অর্থাৎ ম্যানেজ বুকিংয়ে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করলাম তো দেখেন ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পরে আমার এখানে একটা অপশান আছে একটা রিজার্ভেশন নাম্বার দেখেন এখানে আমি যদি ক্লিক করি এখানে নিচে আরেকটা একটা আছে টিকিট নাম্বার অর্থাৎ দুইটা নাম্বারের সাহায্যে আপনি এখান থেকে ম্যানেজ বুকিং করতে পারবেন তো আমি এখান থেকে টিকিট নাম্বারটা সিলেক্ট করলাম তো আমি এখানে এখন টিকিট নাম্বার বসাবো এখান এবং এখানে সার নেম অর্থাৎ নামের শেষ অংশ যেটা সেটা আমি বসাবো বসানোর পরে আমি সার্চ করবো এবং সেখান থেকে আমি আমার যে টিকিটটা আছে সেই টিকিটটা আমি সিটটা কনফার্ম করব তো দেখেন এখন আমি যদি টিকিট নাম্বারটা বসাতে চাই আমি টিকিট নাম্বারটা কোথায় পাবো দেখেন আমার টিকিট যেটা আমি কেটেছি টিকিট কাটার পরে আমি পেমেন্ট করার পরে আমার ইমেইলে যে টিকিটটা এসেছে সেই টিকিটটা হচ্ছে এই এবং এই টিকিটে আপনারা দেখতে পাবেন প্রথমে প্যাসেঞ্জার নেম এই যে দেখেন এখানে নামটা লেখা আছে এবং পরবর্তীতে দেখেন আছে টিকিট নাম্বার এই যে টিকিট নাম্বার এই নাম্বারটা আপনাকে কপি করে নিয়ে ওখানে বসাতে হবে তো আমি এই নাম্বারটা সম্পূর্ণ এখান থেকে কপি করে নিব তো দেখেন এই নাম্বারটা আমি এখান থেকে এখন কপি করে নিলাম নেওয়ার পরে আমি যে আমার ব্রাউজারের যে টিকিট নাম্বারের ঘর আছে এখানে আমি বসালাম এবং এখানে দেখেন আছে সার নেম নেমটা কি আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই এই যে টোটাল নামটা আছে এই যে নামটা আছে এই নামের শেষ অংশটুকু হচ্ছে সারনেম যেমন আমার এখানে আছে ইসলাম তো এই ইসলামটা আমি এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমি আমার যে ব্রাউজার আছে এখানে আমি সার নেমটা পেস্ট করলাম এখন যদি আমি সার্চ করি দেখেন সার্চ করলে আমার যে টিকিটটা আছে শুধুমাত্র সেই টিকিটটাই কিন্তু এখানে শো করছে তো এই টিকিটে আসলে আপনি কিভাবে আপনার সিট সিলেক্ট করবেন দেখেন এইখানে লেখা আছে ইডিট সিট যদিও আমি আমি আগে আমার সিটটা আমি সিলেক্ট করে ফেলেছি কিন্তু কিভাবে আপনারা সিটটা কনফার্ম করবেন সেটা আমি দেখাবো তো দেখেন এখানে আপনারা যখন টিকিট কাটবেন তখন কিন্তু এখানে নো সিট দেখাবে আমি যেহেতু সিলেক্ট করেছি এই কারণে আমারটা দেখেন টেন এ লেখা অর্থাৎ দশের এ নাম্বার দশ নম্বর রোয়ের এ নাম্বার সিটটা হচ্ছে আমার তো এটা কীভাবে আপনারা সিলেক্ট করবেন দেখেন এখানে লেখা আছে ইডিট সিট এখন যদি আমি এখানে ক্লিক করি ইডিট সিটে ক্লিক করার পরে দেখেন এই যে এই সিটটা কিন্তু আমার এখানে এই যে যতগুলোর সিট এই যে সাদা দেখছেন এই সাদাগুলো হচ্ছে আপনি চাইলে বুকিং করতে পারবেন আর যেগুলো এরকম মার্ক দেখেন এটা হচ্ছে সিলেক্টেড এটা দেখেন আমার এখানে লেখা আছে ইউর সিলেক্টেড আর সাদাগুলো হচ্ছে ফ্রি তো আসলে আপনি চাইলে এখান থেকে যে কোনো সিট আপনার পছন্দ মতো এখান থেকে নিতে পারেন তো এখানে জাস্ট সিলেক্ট করার পরে এই যে উপরে এই কনফার্ম আসে এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার সিটটা সিলেক্ট হয়ে যাবে তো এভাবে আসলে চাইলে খুব সহজে আপনারা বুকিং করতে পারেন সিট তো এখানে আমি বারবার বলে রাখি এই যে দুই সাইটে যেটা আছে একবারে লাস্টে দুই সাইটে যেটা আছে এই গুলো হচ্ছে জানালা অর্থাৎ উইন্ডো সিট তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সিট কনফার্ম করে নিতে পারেন তো যেহেতু আমি একটা এখানে কনফার্ম করেছি তো আমি এখন আর কোনো কনফার্ম করতে চাচ্ছি না জাস্ট আমি এখান থেকে বের হয়ে গেলাম তো আসলে এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা চাইলে আপনাদের যে টিকিট আছে সেই টিকিটটা কিন্তু কাটার পরে নিজেরাই উইন্ডো সিটটা সিলেক্ট করে নিতে পারেন আসলে অনেকে চায় যে উইন্ডো সিট কীভাবে সিলেক্ট করতে হয় উইন্ডো সিট পাবো কি পাবো না এরকম একটা কনফিউশন থাকে তো আশা করি এরপর থেকে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে